রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটে টানা 16 ঘণ্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 2, 4 জনের আত্মসমর্পণ। 4 জন আত্মসমর্পণের পর বাকি 3 জন অবস্থান করছিল। একজন মহিলা তার যে সুইসাইডাল ভেস্ট সেটিকে এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করে। এখনো ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে। আমাদের বোম ডিসপোজাল টিম ওখানে যাবে, কি কি আছে সবগুলো আমরা ডিটেইল দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা জানিয়ে দেব কি কি ছিল সেখানে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিমান্ড আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ প্রধান বিচারপতির, দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এই সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। কারচুপির অভিযোগ আনা বিএনপির রাজনৈতিক পরাজয় মত বিশ্লেষকদের। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফিরলে আসুলের 55 পোশাক কারখানা খুলে দেওয়া হবে, ঘোষণা বিজিএমইএর। উস্কানি দেওয়ার অভিযোগে আরও 2টি মামলা দায়ের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি, প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সন্তান সহ আত্মসমর্পণ করেছেন রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় অবস্থান করা সন্দেহভাজন 2 নারী জঙ্গি। তাদের একজন অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী এবং অপরজন পলাতক জঙ্গি মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাড়িতে অবস্থান করা আরেক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। বাড়ির ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক কিশোরকে। এছাড়া গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা এক শিশুকন্যা। রাশেদ বাব্বিকে সঙ্গে নিয়ে শাহরিয়ার দ্বীপের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যবিলায় কাউন্টার টেরিজম ইউনিটের জঙ্গিবিরোধী অভিযান রিপোল 24 প্রায় 16 ঘণ্টা পর শেষ হয়। অভিযানে আত্মঘাতী বোমা হামলায় এক নারী জঙ্গি নিহত হয়, এছাড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়, আহত হয় এক শিশু, আত্মসমর্পণ করে 4 জঙ্গি। শনিবার বিকেল 3:15 দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রী। আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিহতদের সঠিক পরিচয় জানা যাবে বলে জানান তারা। রিপোল 24 এটা একটা সাকসেসফুল অপারেশন হয়েছে। এখানে 3 জন শিশু সহ মোট 7 জন, 4 জন জঙ্গি এবং তাদের শিশু সন্তান ছিল। কোন রক্তপাতহীন ভাবে এই জঙ্গিদেরকে ধরা কিংবা তাদেরকে সবসময় আহ্বান করছি যে তোমরা তোমাদের অবস্থান ছেড়ে সারেন্ডার করো। অনেকেই ডাকে সাড়া দিচ্ছেন এবং এদেরকেও আমরা আমাদের পুলিশ বাহিনীর তরফ থেকে নানানভাবে বলা হচ্ছিল যে তোমরা সারেন্ডার করো। ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে। এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সহ আত্মসমর্পণ করেন 2 নারী। পুলিশের দাবি এরা মিরপুরে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদ, পলাতক জঙ্গি মুসার স্ত্রী। জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে, এই 4 জন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে। বাড়ির ভেতরে আরো 3 জন অবস্থান করছে বলে আত্মসমর্পণকারীদের কাছ থেকে জানতে পারে পুলিশ। আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানানো হলেও তারা রাজি হয়নি। পরে বেলা 12টার দিকে চূড়ান্ত অভিযানে নামে পুলিশ। এ সময় ভেতরে থাকা এক নারী আত্মসমর্পণের কথা বলে বাইরে এসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, এতে সে নিহত হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা এক শিশু। অভিনয় করে এগিয়ে এসে পুলিশের কাছাকাছি এসে তার কাছে থাকা বুরকার ভিতরে থাকা কোমরে থাকা তার যে সুইসাইডাল ভেস্ট সেটিকে এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করে, বিস্ফোরিত করার কারণে বাচ্চাটি আহত হয়। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে জঙ্গি অবস্থানের খবরে সূর্যবিলায় ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে যোগ দেয় সোয়াট টিম সহ পুলিশের বিভিন্ন ইউনিট। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গিরা প্রকাশ্যে কার্যক্রম না চালালেও ভেতরে ভেতরে সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদ মুক্ত দেশ গড়ারও আহ্বান জানান। গুলশানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর বোধ হয় এ ধরনের ঘটনা ঘটবে না, সব অবদমিত হয়ে গেছে, আমরা রেজিস্ট করে ফেলেছি, আমাদের এখন সেলফ আত্মসন্তোষ একটা কারণ থাকতে পারে। প্রকাশ্যে তারা দুর্বল, কিন্তু তলে তলে তারা সক্রিয় হতে পারে আরো বড় ধরনের হামলা করার জন্য। আসামিকে রিমান্ডের আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে রিমান্ডের নামে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় এবং স্পর্শকাতর মামলায় জামিন দেওয়ার বিষয়ে দায়িত্বশীল হতে বিচারকদের আদেশ দিয়েছেন তিনি। সকালে রাজধানীতে বিচার বিভাগীয় সম্মেলনে দেশের সব আদালতের বিচারকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন ঢালাওভাবে রিমান্ড আদেশ দেয়ায় বিচারকদের কঠোর সমালোচনা করেন। মামলায় আসামি গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া, কিন্তু সম্প্রতি আসামি গ্রেফতার হলে রিমান্ড চেয়ে পুলিশের আবেদন এবং রিমান্ডের পক্ষে আদালতের অবস্থান উদ্বেগজনক হারে বেড়েছে। রাজধানীতে দুই দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলনে বিচারকদের উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বিচারকের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেন। যখনই পুলিশ একটা মামলা নিয়ে আসে, আসার সঙ্গে সঙ্গেই বলে রিমান্ডে দেওয়ার জন্য, আমরা বিচারকরা যারা আছি সেখানে আমরা ডান বাম কিছুই না দেখে পুলিশের কথায় রিমান্ড দিয়ে দিই, পুলিশের কথায় হুট করেই রিমান্ড দেবেন না। অনুষ্ঠানে প্রধান বিচারপতি কোনো আসামিকে রিমান্ড এবং জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে 54 ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলতে বলেন। এখন আর রিমান্ড অর্থ কোনো আসামিকে টর্চার করে তাদেরকে তার কাছ থেকে কনফেশন আদায় করা না, চোরাচালান র‍্যাপ হাতে নাতে ধরে যদি জামিনে চলে যায়, কারো যদি এখানে যদি কোনো কিছু কোনো হস্তক্ষেপ থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে, আমরা বিচার বিভাগ কোনোদিন এটা বন্ধ থাকবে না। আবির্ভাবক সর্বোচ্চ একটা রায় দিয়েছেন রিমান্ডের উপরে, এই এই রায়টাকে ফলো করলেই সম্মেলনে বিচার বিভাগকে ডিজিটাল করতে ই জুডিশিয়ারি প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 30 লক্ষ মামলা জট কিন্তু দ্রুত নিষ্পন্ন করা, পরে বিচার বিভাগের সব তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিচার বিভাগীয় বাতায়নের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার পথিকৃতদের দেয়া হল সংবর্ধনা, স্বীকৃতি পেয়ে তাদের কণ্ঠে উচ্ছ্বাস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু বললেও এ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তারা বলছেন, আপাতদৃষ্টিতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ মনে হলেও গোপনে কিছু ঘটেছে কিনা তা নিয়ে তদন্ত প্রয়োজন। এদিকে নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বিএনপির আরেক দফা রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব জল্পনা কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে সুশৃঙ্খল পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত নগরীতে শান্তিপূর্ণ নির্বাচন স্বস্তি এনে দিয়েছে জনমনে। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে প্রায় সব মহল। শনিবার সকালে এ নিয়ে রাজধানীর সিডিএফ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, এই নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানান তারা। ভোটারদের বাধা প্রদান বা ভীতি প্রদর্শন, ব্যালট পেপার জোর করে নিয়ে সেগুলোতে সিল মারা, দুষ্কৃতিকারী কর্তৃক হামলা, জাল ভোট প্রদান, কারচুপি ইত্যাদি অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। এদিকে সকালে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু প্রশ্ন থাকলেও বাহ্যিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো ছিল। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য, কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ তুলে বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সুবিধা অসুবিধার দিক থেকে যদি বিচার করে দেখেন,
তাহলে দেখবেন যে এখানে আমাদের অনেক অসুবিধা ছিল, আমাদের বিপরীতে যিনি প্রার্থী তার অনেক সুবিধা ছিল। এই নির্বাচন নিয়ে বিএনপি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না তুলে ফলাফল মেনে নিলে রাজনৈতিকভাবে লাভবান হতো বিএনপি। তাদের এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত এবং সেই হিসাবে বক্তব্য দেওয়া উচিত ছিল তাদের, তাতে করে তাদের কিন্তু রাজনৈতিক গর্জন হতো। কিন্তু এই যে বিরূপ মন্তব্য করাতে রাজনীতির দিক থেকে তারা হেরে গেল বলে আমার কাছে মনে হচ্ছে। এই নির্বাচনকে দৃষ্টান্তমূলক অভিহিত করে তিনি বলেন এই ধারা অব্যাহত থাকলে পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে। এটাই কিন্তু রাজনৈতিক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন রাজস্থানের আশকোনার ঘটনা প্রমাণ করে জঙ্গিরা এখনো গোপনে সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করার চেষ্টা করছে। বিকেলে রাজস্থানের মিরপুরে বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তারাই জঙ্গিবাদ সৃষ্টি করেছে। আমরা জঙ্গিবাদকে নির্মূল করছি, বিশ্বের অন্যান্য দেশের থেকেও জঙ্গিবাদকে বাংলাদেশে নির্মূল করতে অনেক বেশি সাকসেসফুল আমরা, কিন্তু তারপরে কিন্তু জঙ্গিবাদ নির্মূল হয়ে যায়নি। তারা কিন্তু গোপনে এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আশকোনার ঘটনাতে এইটা বোঝা যায় তারা কিন্তু একটা মরণকা মতো মারার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, যারা 2400 আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, একই শক্তির বিরুদ্ধে কিন্তু এখন আমরা লড়াই করছি। এরাই জঙ্গিবাদ, এরাই সাম্প্রদায়িক শক্তি, এরাই সন্ত্রাস। উন্নয়নের মহাসড়ক থেকে তা আমাদেরকে আবার নামিয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদেরকে একেবারে রাভারের আশুলিয়ায় উস্কানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। সীমিত সংখ্যক কারখানায় শ্রমিকরা কাজ শুরু করলেও বন্ধ রয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। রাতে আশুলিয়া থানায় এই মামলা দুটি দায়ের করা হয়। এ নিয়ে গত চার দিনে সাতটি মামলায় অজ্ঞাত ও নাম উল্লেখসহ প্রায় 2000 শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে বন্ধ কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন। ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। এদিকে আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেরার প্রতিশ্রুতি দিলে কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সকালে বিজিএমইএ ভবনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মশালায় তিনি একথা বলেন। আমি সবাইকে বলবো কাজে যোগদান করুন, সবাই যদি বলে যে কাজ করবে ঠিক মতো তাহলে আমরা ফ্যাক্টরি খুলে দেব। সরকারের তরফ থেকে শ্রমিক পক্ষ থেকে যদি বলা হয় তখন আমরা ব্যক্তি খুলে দেব। কোন অবস্থায় স্বার্থন্বেষী মহল দ্বারা বিভ্রান্তিতে আমাদের এই কোমলমতি শ্রমিক ভাই বোনেরা যাতে না পড়ে সেই চেষ্টাই করা উচিত। সন্ধ্যার সময়ে আরো থাকছে যুক্তরাষ্ট্রে বিশেষ নিবন্ধন কর্মসূচি বাতিল করে গ্যাজেট প্রকাশ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের স্বস্তিতে প্রবাসী বাঙালিরা। আগামীকাল বড়দিন, দিনটি উদযাপনে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর খ্রিস্টান পাড়া, গির্জা এবং অভিজাত হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। ভক্তদের প্রত্যাশা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে যিশুর আদর্শ। ঘরে ঘরে ঝলমলে আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি জানান দিচ্ছে উৎসবের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপনে সম্পন্ন সব ধরনের প্রস্তুতি। এবার অপেক্ষা কেবল অতিথি আগমন আর আনন্দ উদযাপনে। যিশুর আগমনের যে একটা আধ্যাত্মিকতার জন্য প্রস্তুতি, সেটা আমরা কিন্তু এই চার সপ্তাহ প্রায় এক মাসের বেশি আমাদের সময় আমরা করি। বড়দিনে আমরা গির্জা যাই, আমাদের নামাজ হয়, প্রার্থনা আর কি, আর আত্মীয় স্বজনের বাড়ি এইভাবে আমরা ঘোরাফেরা করি, বেড়াই, দেখা সাক্ষাৎ করি, এটাই আমাদের বড়দিনের আনন্দ। দৃষ্টিনন্দন রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে রাজধানীর গির্জাগুলো।
নির্মাণ করা হয়েছে প্রতীকী গোশালা খ্রিস্ট ধর্মমতে, যেখানে জন্ম নিয়েছিলেন যিশু। যিশু খ্রিস্ট আসলে জন্ম নিয়েছিলেন দিনবেশে, আর আমাদের এই খ্রিস্টীয় জীবনেও আমরা সেই অর্থটি বহন করি যে আমরা সেই বাংলাদেশেও সেই দরিদ্রতার মধ্যে কিভাবে আনন্দকে ফুটিয়ে তুলতে পারি। এদিকে নির্বিঘ্নে বড়দিন উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকরা। আশ্বস্ত বোধ করছি যে কিছু হবে না, এবং পুলিশ প্রশাসনের সাথে ডিসির সাথে আমরা মিটিং করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ডেকেছিলেন, ওনারা নিরাপত্তার 100% গ্যারান্টিও দিয়েছেন। আমাদের গেটে আর্টস থাকবে, থাকবে মেটাল ডিটেক্টর, থাকবে আমাদের নিজস্ব কর্মী বাহিনী এবং সরকারি কর্মী বাহিনী, যৌথভাবে আমরা নিরাপত্তাটা দেব। বড়দিন উপলক্ষে অভিজাত হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে, সেখানে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তাক্লজের উপহার এবং বিশেষ খাবারের আয়োজন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে গির্জাগুলোতে। এই মুহূর্তে রাজস্থানের কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, রাজু, আগামীকাল বড়দিনকে সামনে রেখে কিন্তু এরই মধ্যে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর প্রত্যেকটি চার্চ বর্ণিল সাজে। এবং আপনাকে জানিয়ে রাখি, এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন রয়েছি সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে, এবং এই চার্চেরও কিন্তু প্রতিটি কোণা সাজিয়ে তোলা হয়েছে আলোকবাতি দিয়ে। আর এখানে কিন্তু রাত 9টায় এবং রাত 11টায় এখানে খ্রিস্ট জাগের মাধ্যমে কিন্তু যিশু খ্রিস্টকে আহ্বান জানানো হবে। এছাড়া মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল সকাল 7টায় প্রার্থনার মাধ্যমে। আমরা এখানে আসার পরে যেমনটা দেখেছি যে রাত 9টায় যে প্রার্থনা শুরু, সেই প্রার্থনায় অংশ নিতে কিন্তু ধীরে ধীরে এখানে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। আর কিছুক্ষণ আগে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে কিন্তু এখানে রমনাজনের এডিসি এসেছিলেন। তিনি এসে যেমনটি বলেছেন আমাদেরকে যে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, এবং আমরাও যেমনটা নিজের চোখে দেখেছি যে এই চার্চের বাইরে এবং ভেতরে বিপুল সংখ্যক পুলিশের সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া যে যিনি এখানকার ফাদার রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, বলেছেন যে এবারের বিষয়টি যেমন থাকছে যে ভালোবাসা শুরু হোক পরিবার থেকে, সেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক সমাজে, তারপর সেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রে, এবং এটি হোক এবার বড়দিনের অর্জন। আর যে এই যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ রাত 9টায় প্রথম প্রার্থনার মাধ্যমে, যে সূচনা হচ্ছে এই প্রার্থনা কিন্তু চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত, এবং আগামীকাল সকাল 7টায় এবং বেলা 11টায় পরপর দুটি প্রার্থনার মাধ্যমেই কিন্তু যিশু খ্রিস্টের যে জন্মদিন বা 25 ডিসেম্বর যে খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করে থাকেন, তো এই বড়দিনটি উদযাপন শুরু হবে আগামীকাল সকাল 7টায় প্রথম প্রার্থনার মাধ্যমে। তো আমার কাছে এতটুকু ছিল রাজু। কাকরাইল এলাকা থেকে বড়দিন উদযাপনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় 57টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে ওমানের রাজধানী মাস্কট থেকে আসা একটি ফ্লাইট থেকে বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানান, সকাল 9:10 ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানটিতে অভিযান চালিয়ে এয়ার কুলারের পাশে পরিত্যক্ত অবস্থায় 3টি ব্যাগ থেকে এ বারগুলো পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 3,35,00,000 টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় এয়ারক্রাফটের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। বরিশালে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে স্পিডবোট চালানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার করা তিনজনের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রী সিদ্রাতুল মুনতাহা সাহেরিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্বজনরা। তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিষেধাজ্ঞা অমান্য করে রাতে স্পিডবোট চালানোর অভিযোগে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে সাহেরির বাবা। এর মধ্যে স্পিডবোর্ড মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কড়াইতলা নদীর সাহেবের হাট এলাকায় দুটি স্পিডবোর্ডের সংঘর্ষে 5 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোর্ড ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় 3জনকে এবং মৃত অবস্থায় 1জনকে উদ্ধার করে। খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আমাদের ডুবুরি দল নিয়ে আমাদের উদ্ধার কাজ চালাই। একজনকে উদ্ধার করা হয়েছে এবং আরেকজনকে উদ্ধার করার জন্য উদ্ধার কাজ চলমান। কেন সন্ধ্যার পরে এই স্পিডবোট এখান থেকে ছাড়া হলো,
এই জন্য আমরা আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা অলরেডি দুজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সূচনালগ্নের সেই পথিকৃতদের দেয়া হলো সংবর্ধনা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক, পরিয়ে দেয়া হয় উত্তরীয়। বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ, এই উৎসবকে ঘিরে মঙ্গল শোভাযাত্রা এখন বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও, ইউনেস্কোর ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃত এবং তালিকাভুক্ত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যাদের হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা তাদের অংশগ্রহণে পায় ভিন্ন মাত্রা। তাদের সম্মানিত করতে সংবর্ধনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। হাতে তুলে দেওয়া হয় স্মারক, পরানো হয় উত্তরীয়। স্বীকৃতি পেয়ে সবার কণ্ঠে ছিল উচ্ছ্বাস। এইভাবে স্বীকৃতি যে আসলে পেয়ে যাব, মনের এই আকাঙ্ক্ষাটা যে পূরণ হবে কারো কোনোদিন, এটাই আমাদের কাছে বিরাট পাওয়া। আজকের এই আবেগটা ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন আমরা যারা শুরু করেছিলাম কখনো চিন্তা করে করিনি আজকে এত পর্যায়ে, এত বড় পর্যায়ে আজকে আমরা যাব। পরবর্তী জেনারেশন যেভাবে নিজেদেরকে এটার সাথে সম্পৃক্ত করেছিল, এই সম্পৃক্ত করার কারণেই কিন্তু আজকে এত বড় একটা পাওয়া আমাদের। মঙ্গল শোভাযাত্রার এই স্বীকৃতি বাংলাদেশের সংস্কৃতির বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রায় এসে তাদের বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ, তাদের বিচারের দাবি, এই সমস্ত কিছুই আমরা এই মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ তার মাধ্যমে প্রকাশ করেছে। বকুলতলার এই আয়োজনে সূচনা লগ্ন থেকে প্রতিটি শোভাযাত্রার পোস্টার প্রদর্শন করা হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বড়দিন ও নববর্ষের ছুটিতে আইএস পন্থীদের হামলার আশঙ্কায় এফবিআই এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে যৌথ বিবৃতিতে সতর্কতা জারি করে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। বড়দিনে গির্জাগুলোকে সন্ত্রাসীরা লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে গির্জার তালিকা প্রকাশের পর এই সতর্কতা জারি করে এফবিআই। তবে কোনো নির্দিষ্ট হুমকির কারণে নয়, সার্বিক নিরাপত্তার খাতিরেই সবাইকে সচেতন থাকতে সতর্ক করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। যুক্তরাষ্ট্রে 9/11 সন্ত্রাসী হামলার পর বিশেষ নিবন্ধন কর্মসূচি ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি সিস্টেম NSEER বাতিল করে শুক্রবার গেজেট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। দেশটিতে মুসলমানদের বাধ্যতামূলক নিবন্ধনের আইন প্রণয়নে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ অঙ্গীকারের পর ওবামা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবারে গেজেট প্রকাশ করা হল। এতে স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বসবাসকারী বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচিত হওয়ার আগে ও পরে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশটির বন্দরগুলোতে মুসলিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার ঘোষণা দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠন। সম্প্রতি হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে স্মারকলিপি প্রদান করে মানবাধিকার সংগঠন দেশিজ রাইজ আপ অ্যান্ড মুভিং ড্রাম ও অনলাইন ভিত্তিক আন্দোলন মুভ অন। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানও এ কর্মসূচি স্থায়ীভাবে বাতিলে প্রেসিডেন্ট ওবামার কাছে অনুরোধের পর হোয়াইট হাউসের সিদ্ধান্তে আইনটি অবলুপ্ত করে শুক্রবার গেজেট প্রকাশ করে হোমল্যান্ড সিকিউরিটি। দেশটিতে মুসলমানদের বাধ্যতামূলক নিবন্ধনের আইন প্রণয়নে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পুনর অঙ্গীকারের পর ওবামা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে শুক্রবার এ গেজেট প্রকাশিত হল। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর নিবন্ধন কর্মসূচিকে স্থগিত করে রেখেছিলেন প্রেসিডেন্ট ওবামা। NSEER বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। আর ট্রাম্প আসার জন্য এরকম আইন থাকে আমাদের জন্য ভালো। হয়তো তার মাইন্ড চেঞ্জ হইতে পারে, আগে যেহেতু স্টপ করছে হয়তো এটা আবার চালু হইতে পারে। নতুন করে কোনো আইন না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ প্রবাসীদের জন্য সুখবর বললেন ইমিগ্রেশন আইনজীবী নাজমুল আলম। 25টা দেশকে এই রেজিস্ট্রেশনের আওতার থেকে নিয়ে গেল, মানে আর কি বাদ দেওয়া হলো, তো তার মাঝে বাংলাদেশও আছে, সো হুইচ ইজ এ গুড নিউজ। ওবামা প্রশাসন এটাই মনে করেছে যেন এটাকে তারা কোনো মতেই যেন এনহ্যান্সমেন্ট করে, অর্থাৎ বর্ধিতকরণ করে, যাতে এটার ভিতরে যেন মুসলমানকে ঢুকাইতে না পারে। এখন যদি
ভবিষ্যতে যারা ক্ষমতায় আসছেন, যারা শপথ নিচ্ছেন, তারা যদি চান তাহলে তাদেরকে নতুন করে কোনো আইন তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রে যে কোনো জনগোষ্ঠীকে নিবন্ধনের আওতায় আনার ক্ষমতা দিয়ে 1950-এর দশকে পাশ হওয়া একটি আইনের অধীনে 2002 সালে 25 দেশভিত্তিক ও ধর্ম নির্বিশেষে এই নিবন্ধীকরণ আইন করা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেবল মুসলমানদেরকে উদ্দেশ্য করেই মুসলিম রেজিস্ট্রেশনের কথা বলছেন। এ কারণেই আগের আইনটি অবলুপ্ত হলেও ট্রাম্পের মেয়াদ পর্যন্ত উৎকণ্ঠা রয়ে গেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় ক্রিকেট দলের খবর। ক্রাইস্ট চার্চ পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। 26 ডিসেম্বর 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি সাকিবরা। দুপুরে পৌঁছানোর পর অনুশীলনের সুযোগ না থাকায় হোটেলে টিম মিটিং দিয়েই শেষ হয় প্রথম দিনের সূচি। তবে আজ অনুশীলনে নামেন মাশরাফি মুশফিকরা। এর আগে কিউই একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে 3 উইকেটে হেরে যায় টাইগাররা। ম্যাচে হারলেও মুস্তাফিজের 2 উইকেট পাওয়া এবং সৌম্য সরকার সহ অন্যান্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বোলারদের পারফরমেন্স আশা যোগাচ্ছে কোচ হাতুরি সিংকে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। ফুটবলের খবর। আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচে বাই ম্যাচ ভালো করতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আসরের সেমিফাইনালে স্থান করে নেওয়াটাই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন দলের কোচ ও অধিনায়ক। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সাবিনা খাতুনকে অধিনায়ক করে 20 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। তাদের অপর 2 প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান। তাই কঠিন গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগামী 29 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর দক্ষিণ খানে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটে টানা 16 ঘন্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 2, 4 জন আত্মসমর্পণ। রিমান্ড আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ প্রধান বিচারপতির। দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এ সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। কারচুপির অভিযোগ আনা বিএনপির রাজনৈতিক পরাজয় মত বিশ্লেষকদের। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফিরলে আশুলিয়ার 55 পোশাক কারখানা খুলে দেওয়া হবে ঘোষণা বিজিএমইএর। উস্কানি দেওয়ার অভিযোগে আরও 2টি মামলা দায়ের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়ের।